নমস্কার বন্ধুরা বাস্তু টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই খাবার বা অন্ন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ বেঁচে থাকার জন্য আমরা সবাই খাবার বা অন্ন গ্রহণ করে থাকি আর খাবার বা অন্নের মধ্যেই রয়েছে মা লক্ষ্মীর বাস মা অন্নপূর্ণার বাস তাই কখনোই খাবারকে অসম্মান করতে নেই খাবার কখনোই অপচয় করতে নেই যতটা পরিমাণ দরকার ততটাই খাবার নেওয়া উচিত যে বাড়িতে খাবার নষ্ট হয় বা খাবারের অপমান হয় সেই বাড়ি ছেড়ে মা লক্ষ্মী চলে যান আমরা যখন খাবার খাই বা খাবার পরিবেশন করে থাকি তখন বেশ কিছু নিয়ম রয়েছে যা আমাদের পালন করা উচিত যদি আমরা তা সঠিকভাবে পালন না করতে পারি বা সেই নিয়ম না মেনে চলতে পারি তাহলে সংসারে আসবে ঘোর অমঙ্গল চলুন জানি খাবার খাওয়ার সময় বা খাবার পরিবেশন করার সময় কি কি নিয়ম আমাদের মেনে চলা উচিত তার পূর্বে আপনাদের কাছে নিবেদন যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে আসা চিহ্নটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এক আসন ছাড়া কখনোই খেতে বসবেন না বিনা আসনে খাওয়া মানেই খাবারের অপমান এতে মালক্ষী অসন্তুষ্ট হন দুই ভাত কখনো একবার দিতে নেই অল্প কিছুটা হলেও ভাত দুবার দিন তিন খাবার খেতে বসুন পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে চার খাবার কখনোই বাঁ হাত দিয়ে পরিবেশন করবেন না খাবার পরিবেশনের কাজে সব সময় ডান হাত ব্যবহার করুন পাঁচ খাবার পরিবেশন করার আগে জল দিন খাবার দেওয়ার পর জল দিতে নিন বা জল না দিয়ে খাবার আগে খেতে দেওয়া উচিত নয় ছয় খাওয়া শুরু করার পূর্বে অবশ্যই ঠাকুরের নাম স্মরণ করে আপনি খাওয়া শুরু করুন সাত রুটি খেতে দেওয়ার সময় কাউকে তিনটি রুটি একসাথে খেতে দেবেন না যদি তা দিতেই হয় তাহলে প্রত্যেকটি রুটি থেকে একটু একটু করে ছিঁড়ে নিয়ে তারপর খেতে দিন আট খাওয়া শেষ না করে কোনোভাবেই খাওয়া ছেড়ে উঠবেন না এতে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা রুষ্ট হবেন নয় খাওয়ার শেষে সবসময় অল্প কিছু খাবার আপনি রেখে দেবেন সব খাবার খাওয়া উচিত নয় এই নিয়মগুলি যদি আপনি খেতে দেওয়ার সময় এবং খাওয়ার সময় মেনে চলেন তাহলে আপনার জীবনে আসবে মা ও মা অন্নপূর্ণার আশীর্বাদ আর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকা মানেই আপনার সংসার ভরে উঠবে ধনধান্যে ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ